ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিসের দিকে ঝোঁকার তৌফিক দান করুন। দ্বিতীয় পয়েন্ট যেটা, এই কোরআন হাদিস আপনার কাছে মূল্যায়ন হবে, আপনার অন্তর সেই দিকে ঝুঁকবে যখন আপনি জানতে পারবেন যে এই কোরআন হাদিসকে নাজিল করার পেছনে আল্লাহর উদ্দেশ্য কী ছিল। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, তাই না? আল্লাহ কেন নাজিল করেছে আপনার কাছে, কেন? একটা হাদিস এখানে টাইপ করিনি কিন্তু আমার ব্রেনে আছে, মুসলিমে হাদিসটা আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস নাজিল করার পেছনে একটা কারণ ছিল হুজ্জত কায়েম করে দেয়া, যাতে করে কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি এই কথা বলতে না পারে যে আল্লাহ আমরা জানতাম না। এইটাকে প্রুফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়ানজালাল কিতাবা ওয়া আরসালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য আল্লাহ কিতাব নাজিল করেছে এবং রাসূল পাঠিয়েছে। কেন? আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য, কি করবে, ইবাদতগুলো কি, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস নাজিল করেছে। তাহলে সেই উদ্দেশ্য থেকে যদি আপনি সরে যান তাহলে আপনি আপনার রবকে চিনতে পারবেন না, আর আপনার কর্ম কোনোদিন সঠিক হবে না যদি সেটা কোরআন হাদিস থেকে সরে যায়। তাহলে সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে কয়েকটি, তার মধ্যে শ্রেষ্ঠ উদ্দেশ্য যেটা, এটা আল্লাহ নিজে বলেছে, সেটা হচ্ছে হিদায়াত। আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি, রাসূল পাঠিয়েছি তোমার কাছে, কেন? তোমাকে হিদায়াত করার জন্য বান্দা। আপনি জানেন হিদায়াত কি? হিদায়াত শব্দটা তো আমরা বুঝি, এই হিদায়াত মানে কি, কাকে বলে হিদায়াত, কিসের হিদায়াতের কথা আল্লাহ বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এই বিশ্বজগতের স্রষ্টা যিনি, তার সম্পর্কে এবং তার উদ্দেশ্য নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে আমরা কি করব না, এই দিক নির্দেশনাকে আল্লাহর ভাষায় আল্লাহ হিদায়াত বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান এবং আপনার দ্বীন ধর্ম সম্পর্কে জ্ঞানকে আল্লাহ হিদায়াত বলেছে। যেই ব্যক্তি তার রব সম্পর্কে জানে, যেই ব্যক্তি তার ধর্ম সম্পর্কে জানে, সেই ব্যক্তি হিদায়াতের জ্ঞান পেয়ে গেছে, সেই ব্যক্তি হিদায়াতের পথে আছে। কোরআনের একাধিক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে এটা নাজিল করেছি হিদায়াত স্বরূপ। এই কোরআন হলো আমাদের কাছে নাজিল করা হয়েছে, আল্লাহ বলছে এটা আমি তোমাদেরকে হিদায়াতের জন্য নাজিল করেছি। কোনো ব্যক্তি যদি এখন হিদায়াত পেতে চায় তাহলে তাকে কি করতে হবে? কোরআনের অসংখ্য আয়াতে তো বলেছি যে হিদায়াত কথা বলেছে, যেটা আপনি ডাইরেক্ট জানেন, একবারে শুরু থেকে শুরু করেন, কোরআনের প্রথম আয়াত থেকে শুরু করেন, সেটা কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাহ প্রথমে বলে দিয়েছে এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত। তো প্রথমেই রয়েছে, আল্লাহ কি বলেছেন? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে হিদায়াত। এখন কেউ যদি এই হিদায়াত পেতে চায় তাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার জন্য কোরআন হাদিসের বিপক্ষে কোনো পথ নাই। কোরআন হাদিস ছেড়ে দিয়ে অন্য কোনো পথে শুধু যে সে যদি যায় তাহলে সে কোনোদিন হেদায়েত পাবে না। সে হেদায়েত পাবে যদি এই কোরআনে এবং হাদিসের ইত্তেবা করে, এই কোরআন হাদিস মতে যদি চলে তাহলে হেদায়েত পাবে। আসুন একটা আয়াত আমি আপনার কাছে এখানে কোট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরা তার 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর 24 নম্বর সূরার 54 নম্বর আয়াতে, উল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর এতাত করো এবং রাসূলের এতাত করো। এই টুকরাটার ব্যাখ্যা একটু পরে করব, আমরা একটু আগে বাড়ি। এই আয়াত আল্লাহ কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাদেরকে আল্লাহর এতাত করতে বলা হয়েছে এবং রাসূলেরও এতাত করতে বলা হয়েছে। তার মানে হিদায়াত আমরা পাবো এভাবে। তারপর আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাহ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলু, তাহলে তার দায়িত্ব তার উপরে বর্তাবে, ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আর তোমাদের দায়িত্ব তোমাদের উপরে বর্তাবে। তার মানে কোনো ব্যক্তি যদি মুখ ফিরিয়ে নেয় জানার পরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নাজিল করা হয়েছে, এটা শুনে নেওয়ার পরে সে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলছেন রাসূলদের দায়িত্ব শেষ, ইমামদের দায়িত্ব শেষ, এখন যার কানে পৌঁছে গেছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার কাছ থেকে জবাব নেবে। ওয়া আলাইকুম হুম্মিলতুম, তোমাদের উপর থেকে তোমাদের জবাবদিহিতা করা হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছেন যে হিদায়াত কে পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তুতিউহু তাহতাদু, যদি তুমি এতাত করো, ফাইন তুতিউহু, যা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে যদি তুমি এটার অনুসরণ করো, তাহতাদু, হেদায়েত পেয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হেদায়েত রয়েছে কোরআন এবং হাদিসে ওহীর জ্ঞানে, যেই ব্যক্তি এর ইত্তেবা করবে আল্লাহ বলছেন সে হেদায়েত পেয়ে যাবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, তুমি হেদায়েত পেয়ে যাবে। কোরআনের এই টুকরাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা সূরা নূরের 24 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মিডলে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আমার রাসূলদের কাজ তো শুধু তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া, এতটাই কাজ রাসূলের। কিন্তু তোমার হেদায়েত তোমাকে তালাশ করতে হবে। রাসূল বলে দিয়েছে এটা হেদায়েতের পথ, এটা গ্রহণ করা না করা এটা তোমার কাজ। তুমি যদি না গ্রহণ করে থাকো কাল কিয়ামতের দিন তুমি জবাব দেবে। রাসূলের দায়িত্ব ছিল বলে দেওয়া, রাসূল বলে দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছে। একটা চমৎকার উক্তি রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে আদবের মধ্যে কথাটা উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিয়া ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমি বলতে শুনেছি, ওহুয়া ইসতাওয়া মিম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আম্মা বা'দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কখন, কোন দিন, যেই দিন আবু বকর সিদ্দিকের কাছে সবাই বায়াত গ্রহণ করেছিল সেই দিন। আবু বকর নিচে বসা, তার আগেই ওমর মিম্বরে চেপে দিয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে এবং তিনি বলছেন আম্মা বা'দ, শোনো সবাই। তারপর তিনি আম্মা বা'দ বলে দিয়ে বলছেন, ওয়াহাজা কিতাব আল্লাজি আল্লাজি হাদাল্লাহু বিহি রাসূলাহু, এই যে কিতাব, তখন কি এই কিতাব ছিল এভাবে প্রিন্টিং কিতাব ছিল না, ইশারা করে বলছে এই কিতাব মানে কি, যেটা আল্লাহর পক্ষ থেকে, যেটা তোমাদের অন্তরে রয়েছে এই কিতাব। হাজা কিতাব, হাজাল কিতাব আল্লাযী উনজিলা, যা নাজিল করা হয়েছে। হাদাল্লাহু বিহি রাসূলাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে তোমাদের রাসূলকে আল্লাহ হেদায়েত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি বলছে, যে তোমাদের নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছে, তাকে আল্লাহ হেদায়েত করেছে এই কিতাব দিয়ে। কোন কিতাব দিয়ে? ওহি, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহি দিয়ে তোমাদের নবীকে তোমাদের নবীকে হেদায়েত করেছে। ফাখুযু বিহি তাহতাদু, তোমরা এই কিতাবটাকে গ্রহণ করো, হেদায়েত পেয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, যেই কিতাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথ দেখিয়েছে, ফাখুযু, তোমরা সেটাকে গ্রহণ করো, তাহতাদু, তাহলে হেদায়েত পেয়ে যাবে। তাহতাদু ওয়া ইন্নামা হাদাল্লাহু বিহি রাসূলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীকে এই কিতাব দিয়ে হেদায়েত করেছে। বুঝেন কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে 96 নম্বর অধ্যায় ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, এটা হচ্ছে একেবারে শেষ অধ্যায়ের আগের অধ্যায়। ইতিসাম মানে কোরআন এবং হাদিসকে লাজিম আঁকড়ে ধরতে হবে, সেই অধ্যায় তিনি এনেছেন। হাদিস হচ্ছে 7269 নম্বর হাদিস। তিনি বলেছেন ওয়া ইন্নামা হাদাল্লাহু বিহি রাসূলাহু, আল্লাহ এই কিতাব দিয়ে তার নবীকে হেদায়েত করেছে, ফাখুযু, তোমরা এটাকে গ্রহণ করো। তার মানে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন কোরআন হাদিসকে গ্রহণ করি। তাহলে কি হবে? এর মাধ্যমে নবী যেমন হেদায়েত পেয়ে গেছে, আল্লাহকে পেয়ে গেছে, প্রত্যেকটা ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে পারবে, সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। এর চেয়ে বড় কথা আর কি আছে? তার মানে হেদায়েতের উদ্দেশ্যে কোরআন হাদিস নাজিল হয়েছে। তাহলে কোনো ব্যক্তি যখন এটা থেকে সরে আছে, আপনি জেনে নেন আপনি হেদায়েতের পথে নাই, আপনার মধ্যে অনেক গোমরাহি আছে, অনেক ভুল শিক্ষা আপনার মধ্যে ঢুকে আছে। আপনি কোরআন হাদিস চর্চা করেন, আপনি এক এক করে সেই ভুলগুলো দেখতে পাবেন। আমরা এখন যখনই পড়ি তখন প্রতিনিয়ত দেখতে পাই এই জিনিসটা আমার মধ্যে ভুল, এটা আমার মধ্যে ভুল। এভাবে কত ভুল সংশোধন হচ্ছে, সুবহানাল্লাহ। কত জীবন পার হয়ে যাবে আমাদেরকে ভুল শুধরাতে। অতএব আমাদের সময় নষ্ট করা মোটেও উচিত নয়, আমাদেরকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। অনেকগুলো কথা রয়েছে, আমি খুব দ্রুত আপনাকে সেই দিকে যাই।